আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজেই আসবে না আর তারাই জাহান্নামের ইন্ধনে পরিণত হবে সুরা আল ইমরান আয়াত দশ হায় আমার মৃত্যুই যদি শেষ পরিণত হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না আর আমার ক্ষমতা বিনাশ হয়ে গেল সুরা হাক্কা আয়াত উনত্রিশ পার্থিব জীবন কীরে কৌতুক ব্যতীত আর কিছুই নয় নিশ্চয়ই পরকালীন জীবনেই প্রকৃত জীবন যদি তারা জানত সুরা আনকাবুত আয়াত চৌষট্টি এখান থেকে মানুষকে অবশ্যই বিদায় নিতে হবে আসল ঘর হচ্ছে পরকালীন ঘর তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা পার্থিব জীবনে ভোগ ও শোভা মাত্র কিন্তু আল্লাহর নিকট যা আছে তা আরও উত্তম ও স্থায়ী তবু কি তোমরা অনুধাবন করবে না সুরা কাসাস আয়াত ষাট তোমরা কি পরকালের পরিবর্তে পার্থিব জীবনে পরিতুষ্ট হয়ে আসো অথচ পরকালের তুলনায় পার্থিব জীবনের ভোগ উপকরণ খুবই সামান্য সুরা তাওবা আয়াত আটত্রিশ প্রিয় ভাই ও বোনেরা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং অশ্লীল কাজের আদেশ দেয় অথচ আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং অনুগ্রহের প্রতিশ্রুতি দেন আল্লাহ অসীম করুণাময় আল্লাহ অসীম করুণাময় ও মহা জ্ঞানী সুরা বাকরা আয়াত দুইশো আটষট্টি আর যে ব্যক্তি দুনিয়ার প্রতিদান কামনা করে আমি তাকে তা হতে কিছু প্রদান করি আর যে ব্যক্তি পরকালের প্রতিদান কামনা করে আমি তাকে তা প্রদান করে থাকি অচিরেই আমি কৃতজ্ঞদের পুরস্কার প্রদান করব সুরা আল ইমরান আয়াত একশো পঁয়তাল্লিশ হে মানুষ নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে প্রতারিত না করে এবং প্রতারক শয়তানও যেন তোমাদেরকে আল্লাহর সম্পর্কে প্রতারিত না করে সুরা ফাতির আয়াত পাঁচ তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু